হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রবলেম সলভ উইথ হৃদয়। আজকে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে পাইথন ব্যবহার করে একটা ক্যামেরা তৈরি করতে পারি। আমাদের উইন্ডোজে বাই ডিফল্ট একটা ক্যামেরা দেওয়া থাকে। এই যে আমরা একটা ক্যামেরা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, সেম এই অ্যাপ্লিকেশনের মতন একটা ক্যামেরা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা দেখব। যেমন আমরা ক্লিক করলে, এখানে ক্লিক করলে একটা আমাদের ইমেজ ক্রিয়েট করে দেয়, ঠিক এরকমভাবে আমরা পাইথন ব্যবহার করে কিভাবে একটা ক্যামেরা তৈরি করতে পারি সেই বিষয়টা আজকে আমরা দেখাবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের সম্পূর্ণ কোডটি আমরা ভিএস কোড ব্যবহার করে লিখব। আমি আগে থেকে ভিএস কোডে একটি প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে রাখছি, আপনারা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে নিন। প্রজেক্ট ফাইল ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের লাগবে একটা মডিউল ইনস্টল করা। মডিউল ইনস্টল করার জন্য আপনারা টার্মিনালে ক্লিক করবেন। টার্মিনালে ক্লিক করে এখানে লিখে দিবেন পিপ INSTALL ইনস্টল OPEN CV PYTHON পাইথন। ওকে, লেখার পরে ইন্টার হিট করলে আপনার মডিউলটা ইনস্টল করা শুরু করবে। যেহেতু আগে থেকে ওপেন সিভি মডিউলটা ইনস্টল আছে, এই জন্য আমি আর ইনস্টল দিলাম না। ওকে, আপনাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে এখন জাস্ট মডিউলটাকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট CV2। CV2 ইম্পোর্ট করার পরে এখন আমাদের কাজ হবে CV2কে ইউজ করে আমাদের কিছু একটা করা, তাই জাস্ট এখানে CV2 ডট ওর দিয়ে আমরা কী করবো, আমাদের যে মেশিনের সঙ্গে যে আমাদের ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা দিয়ে ওকে আমি ভিডিও ক্যাপচার করব। এবং আমাদের উইন্ডোজের সঙ্গে যে ক্যামেরাটা আছে, আমি যদি এখানে একটু দেখাই, এই যে আমাদের যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটাও কিন্তু আমাদের মেশিনের সাথে বাই ডিফল্ট যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা ইউজ করেই ও কাজ করে। ওকে, তাহলে আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের সঙ্গে যে ক্যামেরাটা লাগানো থাকে সেই ক্যামেরাটাকে আমাদের পাইথন প্রোগ্রামকে কীভাবে চিনাই দেবো। ওকে, এটা চিনানোর মাধ্যম হলো, আমাদের যদি ল্যাপটপ হয় তাহলে বাই ডিফল্ট যে ক্যামেরাটা লাগানো আছে সেটার ভ্যালু হলো 0। এখানে আমি 0 দিলাম, কারণ কি এই 0 দেওয়ার কারণ হলো, সাপোজ করে কারণ আপনার একটা কম্পিউটার আছে যে কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে একটা বাই ডিফল্ট ক্যামেরা লাগানো আছে। ওকে, এই যে ক্যামেরা বাই ডিফল্ট লাগানো আছে এইটার ভ্যালু হলো 0। ওকে, আর যদি আপনি এক্সটার্নাল কোনো ওয়েব ক্যাম এর সঙ্গে অ্যাটাচড করেন সেটার ভ্যালু হবে 1। এছাড়াও যদি আপনি আরও একটা ওয়েব ক্যাম ইউজ করেন একই পিসিতে সেটার ভ্যালু হবে 2। ওকে, এই জন্য আমরা এখানে আমাদের যেহেতু বাই ডিফল্ট যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা আমরা ইউজ করব, যার কারণে আমরা এখানে 0 মেনশন করে দিলাম যে তুমি 0 নাম্বার ক্যামেরা ইউজ করে কি ভিডিও ক্যাপচার করবা। ওকে, এখন আমরা দেখব এই যে ভিডিও ক্যাপচার করলাম, এই ভিডিও ক্যাপচারটা আমরা একটা ভেরিয়েবলের ভিতর স্টোর করে দেবো ক্যাপচারের ক্যাপ নামে। ওকে, এখন আমরা কি করব, এই ক্যাপের ভিতর কি করলাম, আমরা অফেন্সিভির সাহায্যে ভিডিও ক্যাপচার করতে থাকলাম 0 নাম্বার ক্যামেরা থেকে। ওকে, এখন আমার দরকার হবে এই যে আমি ভিডিও ক্যাপচার করলাম, এই ভিডিও ক্যাপচার করার পরে তো আমাকে কিছুটা জায়গায় শো করাইতে হবে, মানে কি এই যে আমাদের যে ক্যামেরাটা আছে এই ক্যামেরার ভিতর আপনারা যদি দেখতে পান যে এই যে আমার মেশিন থেকে যে ক্যামেরার ডাটাগুলো নিচ্ছে নিয়ে কিন্তু কিছু একটা শো করতেছে, কোনো একটা ফ্রেমের ভিতর শো করেছে। এই যে একটা ফ্রেম আছে, দেখেন এখানে আপনারা দেখতে পাবেন এখানে যে ফ্রেমটা আছে, এই যে একটা ফ্রেম, এইদিকে একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে একটা ফ্রেম আছে, এই ফ্রেমটাকে আমাদের কী করতে হবে, পাইথনে সেট করতে হবে। ওকে, আমরা তাহলে চলুন প্রোগ্রামে চলে যাই। সেট করার জন্য আমাদের কী করতে হবে, আমরা জাস্ট ক্যাপ ডট সেট লিখব, এটাকে আমরা 3 দিব, 3 দিয়ে এখানে লিখব 1280, আবার দিব ক্যাপ ডট সেট, দেওয়ার পরে এখানে দেব আমি কত 4, দেওয়ার পরে 720। ওকে, এখানে কি হলো, দেখেন আমাদের যে ক্যামেরা মডিউলটা আছে আমি একটু ছোট করি, দেখেন এই যে ক্যামেরার যে ফ্রেমটা, এই ফ্রেমটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এই যে এই সাইডে যে মানে ওয়াইডটা আছে এবং এই সাইডে যে হাইটটা আছে এটা একটা ক্যামেরার রেজুলেশন বা ফ্রেমের রেজুলেশন বলতে, যেমন আমি যদি সাপোজ মনে করি এই সাইডে আমি এখানে লিখছি 3 বলতে আমাদের ওয়াইডটাকে বোঝাই, 3 মানে ওয়াইড এবং যে 4টা দিছি 4টা হলো আপনার হাইট। ওকে, এখন মানে 3 দিয়ে ওয়াইডটাকে রিপ্রেজেন্ট করে এবং 4 দিয়ে হাইটটাকে রিপ্রেজেন্ট করে। এখন আপনি দেখেন আমি এখানে লিখছি -1280, মানে এই সাইডে আমার কত হলো 1280। ওকে, আর এই সাইডে আমার কত হলো হাইটে 720, এর মানে কি আমার যে ফ্রেমটা হলো এই ফ্রেমের রেজুলেশন হলো 1280 × 720।
ওকে, এই ফ্রেম এই 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 রেজুলেশনের একটা ফ্রেম আমরা কি করলাম পাইথনের মাধ্যমে ক্রিয়েট করলাম। ওকে তাহলে গুড, তো চলুন আমরা কোডে আবার চলে যাই। এখন দেখ আমাদের কিন্তু ফ্রেম ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের মেন কাজটা হবে একটা হোয়াইল লুপ চালানো। হোয়াইল লুপের ভিতরে আমরা কি করব, এই যে আমাদের যে ক্যাপ নামে আমরা যে অবজেক্টটা তৈরি করলাম, এই ক্যাপের কে আমি জাস্ট রিড কোড। ওকে, ক্যাপ ডাটাটাকে আমি কি করব, ক্যাপের যে ভিতরে যে ভিডিও ক্যাপচার আছে এটাকে আমি যখন রিড করব, ও আমাকে দুইটা দুইটা কি করবে, দুইটা ভ্যালু রিটার্ন করবে। ওকে, এখানে আমি লিখতে পারি যে SQCCESS, IMG, ইমেজ। এখানে যে দুইটা ভ্যালু ও রিটার্ন করবে সেই দুইটা আমি একটা সাকসেসের ভিতরে এবং একটা ইমেজের ভিতরে আমি রাখলাম। এই সাকসেসের ভিতরে যে ভ্যালুটা আসবে সেটা আমাদের দরকার নেই, যার কারণে আমি আন্ডারস্কোর দিয়ে দিলাম যে এই ভ্যালুটা আমরা কি এরাই চলে যাবো, এই ভ্যালুটা আমরা কাজ করবো না, জাস্ট ইমেজ ভ্যালু নিয়ে আমরা কি করবো, কাজ করবো। ওকে, এখন আমার কাজ হবে কি CV2 কে আবার কল করা। CV2 ডট আমি কি করতে চাচ্ছি, IAM show, আমি শো করবো কি CV2 এর দ্বারা এই যে আমার যে ইমেজটা আমরা পাচ্ছি এখানে রিড করার পরে সেই ইমেজটাকে। ওকে, আমি ইমেজটাকে শো করাই দিব। করানোর পরে দেখেন আমার কিন্তু এখানে আমি যখন ক্যামেরাটা ওপেন করতেছি এখানে দেখেন একটা নাম দেওয়া আছে, দেখছেন এই যে এখানে এখানে যদি আপনি একটু খেয়াল করেন যে একটা নাম দেওয়া আছে ক্যামেরা, মানে এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের উপরে যে টাইটেলটা আছে সেটা দেওয়া আছে ক্যামেরা। ওকে, আমরাও এরকম একটা টাইটেল দিতে চাচ্ছি আমাদের ক্যামেরায়। ওকে, তাহলে আমরা এখানে টাইটেল দেওয়ার জন্য আমরা এখানে কি করতে পারি, জাস্ট একটা কমা কোটেশন ইউজ করে এখানে আমরা স্ট্রিং এর ভিতর ঢুকাই দিতে পারি যে এটার নাম দিব আমরা মাই অন ক্যামেরা, CAMER ক্যামেরা। ওকে, এখন কি হবে, এখানে যেমন আমাদের এখানে যেমন শো হচ্ছে, দেখেন এখানে যেমন আমাদের শো হচ্ছে যে ক্যামেরা, ওকে সেম তেমনভাবে আমাদের আমাদের যে অ্যাপ্লিকেশনটা হবে সেখানে শো করানো হবে মাই অন ক্যামেরা। ওকে, এখন মাই অন ক্যামেরা আমরা সেট করে নিলাম। সেট করার পরে এখন কাজ হবে আমাদের, এই যে আমি লুপটা চালালাম, এই লুপটা আমার কত সময় ধরে চলবে, মানে একটা ফ্রেম যখন দেখাবে এই ফ্রেম দেখানো শেষ হয়ে গেলে আবার আর একটা ফ্রেম কত সেকেন্ড পর আসবে, কত মিলি সেকেন্ড পর আসবে, এটার জন্য আবার আমাকে CV2 কে ডাকতে হবে। দেখে এখানে দেখতে হবে ওয়েট কি, ওয়েট কে ভিতর আমি দিয়ে দিলাম ওয়ান, মানে এখানে 1 মিলি সেকেন্ড পর পর একটা করে ফ্রেম দেখাবে, 1 মিলি সেকেন্ড পর পর একটা করে কি ফ্রেম ও আমাকে শো করে দেখাই দিবে। ওকে, এখন যদি আমি আমার কোডটা রান করি, দেখেন আমরা কিন্তু একটা ক্যামেরা পেয়ে গেছি, তাই না? দেখেন এখানে কিন্তু লেখা আছে ক্যামেরার, এখানে লেখা আছে মাই অন ক্যামেরা। ওকে, দেখছেন এই টাইটেলটা কিন্তু আপনারা দেখতে পান যে মাই অন ক্যামেরা এখানে লেখা আছে। ওকে, তার মানে এটা আমাদের ক্যামেরা, কিন্তু প্রবলেম হলো এটা আমরা কাটলেও কাটছে না, দেখেন কাটলেও কাটছে না, কাটলেও কাটছে না। এটার জন্য আমরা কি করতে পারি, দেখেন এখন কিন্তু কাটেনি, এই যে ও কিন্তু কাটতেছে না। এখন কাটার জন্য আমরা কি করবো, জাস্ট এখানে আমরা টার্মিনালে Ctrl+C প্রেস করলে দেখেন ও কিন্তু কেটে যাবে। এখন এই যে কাটতেছে না এই ইস্যুটাকে আমাদের সলভ করার জন্য এই যে আমরা ওয়েট কিটা ইউজ করলাম, এই ওয়েট কিটা ইউজ করবো আমরা এখানে, জাস্ট লিখবো ইফ এই যে যত সময় ধরে ও ওয়েট করবে একটা ফ্রেমের পর আর একটা ফ্রেম দেখানোর সময় এই 1 মিলি সেকেন্ডের ভিতর যদি কেউ কিউ প্রেস করে তাহলে কি করবে, ও আমাদের পুরো লুপটা ব্রেক করে দেবে। ওকে, তার মানে কি আমার ফ্রেমটাকে ও ভেঙে ফেলবে, মানে আর আমার অ্যাপসটা রানিং থাকবে না। এখানে ওয়ার্ডি বলতে ওয়ার্ডি হলো আমাদের কোনো একটা ক্যারেক্টার ভ্যালু ডাকে ও কি করে রিটার্ন করে, এটা হলো ওয়ার্ডি, হলো বিল্ট ইন ফাংশন, এটা সবাই আপনারা ইউজ করতে পারবেন, নো ইস্যু। এর জন্য কোনো মডিউল বা কোনো প্যাকেজ আপনাকে ইনস্টল করা লাগবে না, জাস্ট আপনি ওয়ার্ডি কল করলে ও চলে আসবে, দেন এর ভিতর যেটা দিবেন যে ক্যারেক্টারটা দিবেন সেই ক্যারেক্টারটা প্রেস করলেই আমাদের কি লুপ ব্রেক হয়ে যাবে। ওকে, চলুন আমরা রান করে দেখি, আমরা রান করলাম। এখন যদি আমি কিউ প্রেস করি, দেখেন আমি এই যে কিবোর্ড কিবোর্ড যদি আমি কিউ প্রেস করি দেখেন আমার কেটে গেল। ওকে, কিউ প্রেস করলে কিন্তু আমার ক্যামেরাটা কেটে গেল। এখন আমার কথা হলো যে আমরা ক্যামেরার সাহায্যে চাইছিলাম যে আমরা একটা ইমেজটাকে সেভ করবো, তাই না? আমরা কোনো কিছু ক্লিক করলে ও আমাকে একটা ইমেজ ক্রিয়েট করে দিবে। ওকে, এটা করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে সেম আবার আমরা ইউজ করবো ইফ CV2 ডট ওয়েট কি 1 মিলি সেকেন্ড ওয়েট করবে, এই 1 মিলি সেকেন্ডের ভিতর যদি কেউ, আমি সি দিয়ে দিই কারণ ক্যাপচার করবো আমরা, সি দিলাম যাতে মিনিংফুল হয়, সি প্রেস করে তাহলে কি করবে CV2 কে আবার আমি ডাকবো, ডাকার পরে ডট IAM write। ওকে, রাইট করবো কি একটা ইমেজ, কী নামে সেভ করবো আমি ফাইলটাকে, বা আমি একটা কী করবো ইমেজটাকে কী করবো সেভ করবো। কিন্তু সেভ করার জন্য আমরা কী নামে ইমেজটাকে সেভ করবো, কী নামে সেটা দেওয়ার জন্য এখানে আমাদের কী করতে হবে, একটা নাম দিয়ে দিতে হবে যে আমি এই নামে ইমেজটাকে সেভ করবো। ওকে, তাহলে দিলাম মাই IMAG ইমেজ ডট JPG। ওকে, এখন এখন আমি আবার রান করি কোডটা, দেখেন আমি যদি কোডটা রান করি তাহলে আমার কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে গেল। এই সাইডে একটু খেয়াল রাখবেন,
এই সাইডে দেখেন আমার কিন্তু কোনো এখানে কোনো ইমেজ ফাইল নেই, কিন্তু যখনই আমি দেখবেন আমি যখনই সিক প্রেস করব তখনই কিন্তু আমার এখানে একটা ইমেজ ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমি সি প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে আমার একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমি আবার কিউ প্রেস করে এটাকে কেটে দিই। ওকে, দেখেন কিউ প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার লুপটা ব্রেক হয়ে গেল। ওকে, এখন যদি আমি ইমেজটাকে দেখতে চাই তাহলে দেখেন এই যে আমার ভিডিও চলাকালীন সময়ের ভিতর কিন্তু আমাকে ইমেজটা ক্রিয়েট করে দিই। আমার তো ইমেজ ক্রিয়েট করা কমপ্লিট ছিল, কিন্তু আমাদের এই যে আমরা যে বাই ডিফল্ট যে ক্যামেরাটা সেই ক্যামেরা দিয়ে আমরা যদি কোনো ইমেজ ক্রিয়েট করি তাহলে ওর একটা সিরিয়াল নাম্বার থাকে, যে এই ইমেজ এই ইমেজ এই ইমেজ এরকমভাবে একটা সিরিয়াল নাম্বার থাকে। সিরিয়াল নাম্বারটা দেওয়ার জন্য আমরা কী করতে পারি, এখানে জাস্ট আমি একটা যে কাউন্টার রাখতে পারি, CONTR কাউন্টার সমান জিরো, কাউন্টারকে আমি জিরো করে রাখলাম। যখন এটা কীভাবে প্রেস করবে, CONTR কাউন্টার কেউ প্রেস করবে তখন আমি কী করবো এক এক করে বাড়াই দেব। ওকে, কাউন্টার এক এক করে বেড়েই গেল। এখন আমি এখানে কী করতে পারি, এখানে জাস্ট আমি ফরমেটিং করব, ফরমেটিং করার পরে এখানে জাস্ট আমি এই কাউন্টারকে মেনশন করে দেব। ওকে, কাউন্টার মানে ইমেজ ওয়ান ইমেজ টু ইমেজ থ্রি এরকমভাবে ইমেজটাকে ও সেভ করতে থাকবে। ওকে, তাহলে চলুন আমরা দেখি এই কাজটা করতে পারি কিনা ও। ওকে, এখন এখানে একটু খেয়াল করেন যে আমি সি প্রেস করতেছি, সি প্রেস করলে ইমেজ ওয়ান হলো, ইমেজ টু, ইমেজ থ্রি, ইমেজ ফোর, দেখেন ও কিন্তু সিরিয়াল মেনটেন করে ইমেজগুলো ক্রিয়েট করত। এখন আমি কিউ প্রেস করে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে যদি আমি ইমেজগুলো দেখি তাহলে দেখেন ইমেজগুলো কিন্তু ও ক্রিয়েট করছে সবগুলোই সুন্দরভাবে। ওকে, কিন্তু ইমেজ ক্রিয়েট করলে আমরা কোনো সাউন্ড বা কোনো কিছু শুনতে পাচ্ছি না যে ইমেজ ক্রিয়েট আসলে হয়েছে কিনা। এটার জন্য আমরা কী করতে পারি, আরেকটা লাইব্রেরি আমরা ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট উইন সাউন্ড। ওকে, উইন সাউন্ড এই লাইব্রেরিটাকে আপনারা আপনি ইনস্টল করা লাগবে না, এটা বাই ডিফল্ট পাইথনের সঙ্গেই থাকে। জাস্ট এখানে যখনই ইম্পোর্ট করবেন উইন সাউন্ড নামে, উইন সাউন্ড ইম্পোর্ট করার পরে যখন ও কী করবে ইমেজটাকে তুলবে তখন কী করবো আমরা উইন সাউন্ডকে ডাক দেবো, ডাকার পর বলবো তুমি একটা বিপ সাউন্ড করবা, যে সাউন্ডটা করবা কি এখানে আমাদের দুইটা প্যারামিটার দেওয়া লাগবে, একটা হলো ফ্রিকোয়েন্সি কমা আর একটা হলো আপনার কত সেকেন্ড বা কত মিলি সেকেন্ড ও বাজবে সেটার জন্য। আমি 200 দিয়ে দিলাম। এখন যদি আমি রান করি, ওকে আমার দেখেন রান হয়ে গেল। এখন যদি আমি সি প্রেস করি তাহলে দেখেন আমাদের কিন্তু সাউন্ডটা কিন্তু বিপ করতেছে। ওকে ওকে, যখনই আমরা কি করলাম আমরা এই উইন সাউন্ড বিপ করে দিলাম তখন কিন্তু একটা সাউন্ড ক্রিয়েট করতেছে। ওকে, তাহলে দেখেন আমাদের মাত্র কত 19 লাইন করে কিন্তু আমরা একটা কি উইন্ডোজের সাথে বাই ডিফল্ট যে ক্যামেরা মডিউলটা দেওয়া থাকে সেই ক্যামেরা মডিউলটা আমরা কি নিজেরাই তৈরি করে ফেলতে পারছি এবং আমাদের নিজেদের কি মাই ওন ক্যামেরা নামে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।